বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আমাদের আলোচনা পর্ব হচ্ছে তদন্ত নির্দেশিকা, পেজ নাম্বার 11, 12, 15, 16। এখান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ উপস্থাপন করতে যাচ্ছি, আশা করি সেই সাথেই থাকবেন। আমরা এই তদন্ত নির্দেশিকা বইটি আপনার যাদের রয়েছে তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে রিডিং করবেন, এবং এখান থেকে মোটামুটি লিখিত পরীক্ষার যে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বিগত পরীক্ষাও প্রশ্ন এসেছিল, আশা করি আপনারা এই বইটিকে ভালো করে পড়বেন। তাহলে আজকের যে আলোচনা পর্ব, অর্থাৎ এখানে থেকে যে এমসিকিউ পর্ব, পেজ 11, 12, 15, 16, আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম কোশ্চেন হচ্ছে এফএআর কত প্রকার। আমরা যে সবসময় এফএআর সংজ্ঞা পড়েছি, এফএআর কাকে বলে পড়েছি, এফএআর কতবার তাও জানি। আমরা এফএআর জানি এখানে 4, 2, 3, 1, আমরা জানি কি দুই প্রকার, অর্থাৎ এফএআর হচ্ছে দুই প্রকার, মৌখিক এবং লিখিত। দুই, কোন ধরনের সংবাদকে এফএআর হিসেবে গণ্য করা যাইবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোন ধরনের সংবাদ এফএআর হিসেবে গণ্য করা যাইবে না, ইমেইল, পত্রপত্রিকা, ফ্যাক্স সবগুলোই। এখানে আরও বিষয় অনেকগুলো রয়েছে, যদি কোনো ডাকের মাধ্যমে কোনো সংবাদ পাঠায়, অথবা কোনো এফএআর আপনার নিকট পাঠানো হলো যে ব্যক্তির বাদীর তার কী নেই, স্বাক্ষর নেই, স্বাক্ষরবিহীন, এই ধরনের, অর্থাৎ মেইল, পত্রপত্রিকা, রিপোর্ট, ফ্যাক্স, এই যে গুজবের ভিত্তিতে কোনো কিছু রিপোর্ট যদি আসে, এই ধরনের আমাদের কোনো সুযোগ নেই। তাহলে আমাদের এই ইমেল, পত্রপত্রিকা, রিপোর্ট, ইমেল, পত্রপত্রিকা, রিপোর্ট, ফ্যাক্স, তাহলে কী হবে, সবগুলোই, তাহলে এই ধরনের সংবাদকে এফএআর হিসেবে গণ্য করা যাবে না। আমরা জানি পিআরবি যে 254 মোতাবেক যদি কি এফএআর হয় তাহলে সেটাও হিসাবে কি হবে না, গণ্য হবে না পিআরবি। তারপর খেয়াল করে তিন, তদন্ত শেষে ফলাফল কাকে জানাতে হবে, অফিসার ইন চার্জ, অর্জন কর্তৃপক্ষ, বাদি, সবগুলো। এখানে একটি বিষয় যে তদন্ত শেষে আপনি যখন চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দিবেন, আপনি যখন বিজ্ঞ আদালতে চার্জশিট ফাইনাল রিপোর্ট দিয়ে দিবেন, এই ক্ষেত্রে আপনি ফলাফল কাকে জানাবেন, আমরা সবসময় কী করবো, অফিসার ইন চার্জ, অর্জন কর্তৃপক্ষ, বাদি, সবগুলো আমরা কিন্তু উত্তরটা দিয়ে দিবেন না। অবশ্যই তদন্তর ফলাফলটা যে আপনি চার্জশিট ফাইনাল রিপোর্ট দিচ্ছেন, এক কবি অবশ্যই এই ফলাফলটা তাকে একটা লিখিত আকারে তাকে কী করতে হবে, জানাতে হবে, অর্থাৎ অ্যাজ পার আইন অনুযায়ী তাকে জানাতে, কাকে, বাদীকে জানাতে হবে, অনেকেই এই সবগুলো দিয়ে দেবেন। চার, অফিসার ইনচার্জ ঘটনাস্থলে কী ধরনের এজাহার নিতে পারেন। খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যে অফিসার ইনচার্জ ঘটনাস্থলে কী ধরনের এজাহার নিতে পারেন। আমরা জানি যে মৌখিক এজাহার, প্লেন পেপার এজাহার, ক প্লাস খ সবগুলো। এখানে আমরা তাৎক্ষণিক, অর্থাৎ অফিসার ইনচার্জ যদি কোনো ঘটনাস্থলে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে কী ধরনের একটা প্লেন পেপার এজাহার গ্রহণ করবে, এই ধরনের আমরা মৌখিক এজাহার আমরা নিব না, প্লেন পেপার, কখ, অনেকে ক প্লাস খই দিবেন যে মৌখিক এজাহার আর প্লেন পেপার, না, প্লেন পেপার এজাহার গ্রহণ করবেন। পাঁচ, ঘটনা স্মরণ রাখার স্বার্থে কে এফএআর কপি সংরক্ষণ করতে পারে, আয়ু, অফিসার ইনচার্জ, বাদী, সবগুলো। এখানে একটি বিষয় যেহেতু এফআইআরকে বলা হচ্ছে রিলিভেন্ট অফ সাপোর্টিং এভিডেন্স, অর্থাৎ এখানে সাক্ষ্য আইনের 32 ধারায় বলা হচ্ছে রিলিভেন্ট অফ সাপোর্টিং এভিডেন্স, এই জন্যেই এফআইআরের গুরুত্বটা সবচেয়ে এখানে বেশি, যে এখানে বাদীর কথা বলা হচ্ছে, বাদী অবশ্যই তার ঘটনা স্মরণার্থে একটি এফআইআর সংরক্ষণ করতে পারে, তাহলে এখানে কী হবে, অবশ্যই বাদী হবে। এখানে আমরা এই সবগুলো দিয়ে দেবো, যা আয়ু, অফিসার ইনচার্জ, তাহলে ঘটনা স্মরণ রাখার স্বার্থে এফআইআর সংরক্ষণ কী করবে, অবশ্যই বাদী এক কপি নিতে পারে বা কপি তার রাখতে পারে। ৬, নিম্নের কোনটি এফআইআরের ত্রুটি, খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, যে অপরাধ প্রক্রিয়া উল্লেখ না করা, বাদীর ভাষা পরিবর্তন করা, ক্ষতির মূল্য উল্লেখ করা, ক প্লাস খ, অর্থাৎ ঘ নাম্বারটা দেখা যাচ্ছে। তাহলে আমরা এফআইআরের যে ত্রুটিগুলো রয়েছে, এখানে অনেকগুলো ত্রুটি রয়েছে, এখানে স্পেসিফিকভাবে যদি এখানে রয়েছে অপরাধ প্রক্রিয়া, অর্থাৎ মডাস অপারেন্ডি যে প্রক্রিয়া উল্লেখ না করা, তারপর বাদীর ভাষা পরিবর্তন করা, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছি যে চূড়ায় মূল্য ও যে মূল্য রয়েছে, ক্ষতির যে মূল্য রয়েছে এটা উল্লেখ না করা, এবং অন্যান্য আমাদের এফআইআরের যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো যদি কোনো ত্রুটি হয় তাহলে আমরা সেটা ত্রুটি বলতে, তাহলে এফআইআরের ত্রুটিগুলো আপনারাও মোটামুটি যে তদন্ত নির্দেশিকা রয়েছে ভালো করে পড়বেন, কারণ এখানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আজকের আমরা দেখলাম যে তদন্ত নির্দেশিকার প্রশ্ন থেকে এফআইআর কত প্রকার, আমরা জানলাম দুই প্রকার, কোন ধরনের সংবাদকে এফআইআর হিসেবে গণ্য করা যাবে না, আমরা জানি ইমেল, পত্রপত্রিকা, রিপোর্ট, ফ্যাক্স, সবগুলোই। তিন, তদন্ত শেষে ফলাফল কাকে জানাবো, আমরা অবশ্যই বাদীকে জানাবো। চার, তো অফিসার ইনচার্জ ঘটনাস্থলে কী ধরনের ব্যবস্থা নেবেন, আমরা জানলাম যে প্লেন পেপার এজাহার। পাঁচ, ঘটনা স্মরণ রাখার স্বার্থে কে এফআইআর রাখতে পারেন,
কে রাখতে পারেন বাদী এবং নিম্নের কোনটি এফআইআর এর ত্রুটি আমরা এখানে সবগুলাই পেয়েছি আশা করি যে এই প্রশ্ন পর্বের মাধ্যমে আমরা যে আলোচনা করে যাচ্ছি আশা করি মোটামুটি আপনারা সেই সাথেই থাকবেন আমরা মোটামুটি এখান থেকে এই তদন্ত নির্দেশ থেকে মোটামুটি 500 এর অধিক এমসিকিউ বের করেছি আশা করি আপনারা এই বইগুলো যদি মোটামুটি রিডিং করেন আর আমাদের ক্লাসগুলো যদি খেয়াল করেন আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন তাহলে আমরা আজকের আলোচনা এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ